বাংলাদেশের এক ক্রিকেট ফ্যান রবি ভারতীয় সমর্থকদের হাতে ব্যাপক মারধর খেয়ে হসপিটালে ভর্তি হয়ে রয়েছে বিগত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের দিক থেকে ভারতীয় দর্শকরা জানতে চাইছে যে আসলেই ভাই ঘটনাটা কি হয়েছে সত্যি কি মার খেয়েছে নাকি এই রবি নাপক নামক ফ্যান কোনোরকম নাটক করছে রকম চালবাজ করছে অন্যদিকে বাংলাদেশের দর্শকরা ভীষণ একেবারে খেপে উঠেছে ম্যাক্সিমাম দর্শক তারা হিন্দুস্তানকে মেরে একেবারে কুটি কুটি করে দেবে বিচ্ছিরি বিচ্ছিরি সমালোচনা হচ্ছে তো এই দুই পক্ষের জন্যই আজকের এই ভিডিওটি যারা খুঁজছেন যে আসলেই কি ঘটনা হয়েছে ভাই আমরা সেটা জানতে চাই যে রবির সাথে কী হয়েছে সত্যি কি মারধর হয়েছে নাকি রবি নাটক করছে নাম্বার ওয়ান নাম্বার টু যারা চাইছে যে এই ঘটনার তীব্র নিন্দা জানাতে এবং ভারতকে সঠিক শিক্ষা দিতে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার কাজ করবে এই ভিডিওটি কোনো অভদ্র ভাষা ব্যবহার করব না একদম ভদ্রভাবে কি হয়েছে আর এই রবি নামক যে চরিত্র এর চরিত্রটা আসলে কি তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একদম নিখুঁতভাবে এতে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না সব তথ্য প্রমাণ আমি নিয়ে এসেছি সব উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে একে একে আমি আপনাদের মাথায় পুরো চিত্রটা ক্লিয়ার করব। শুরু থেকে শেষ অবধি চেন চেন্নাই স্টেডিয়াম থেকে কানপুর স্টেডিয়াম পর্যন্ত সব নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তাই সঙ্গে থাকুন ভিডিওটিতে আপনি যে উত্তরটি খুঁজছেন সেই উত্তরটি একদম একশো পার্সেন্ট সুনিশ্চিতভাবে আপনার মাথাতে আমি পরিষ্কার করে দেব আজকে তাহলে চলুন আমরা প্রথমে বাংলাদেশি মিডিয়া কি বলছে সেই বয়ানটা একটু শুনবো চলুন তাহলে শোনা যাক বাংলাদেশি মিডিয়া কি বলছে হাসিনুর যেটা এবারে জিজ্ঞেস করতে চাই যে টাইগার সমর্থক রবি তাকে নিয়ে ঘটনা এর আগে আপনি একটা ইন্টারভিউ করেছিলেন যে তাকে একটু কন্ঠাসা করা হচ্ছিল ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে আজকে আসলে যে খবরটা এসছে সেটা অনেকেই কনফিউজ ছিলেন যে এই খবরটা প্রচার করা উচিত কিনা যে ক্লেম করা হচ্ছে তাকে মারধর করা হয়েছে এরকম পরবর্তীতে জানা গেছে হয়তো তেমন কিছু নয় তার একটা কথাও এসছে হিন্দিতে তিনি বলেছেন যে আসলে কি ঘটেছে তার সঙ্গে তো ওভারঅল আপনি তো দেখেছেন ওই জায়গাটা আসলেই কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বা ভারতীয়দের পক্ষ থেকে টাইগার রবিকে কোনো ধরনের মারধর করা হয়েছে কিনা হ্যাঁ আসলে রঞ্জন আমি সেই স্পটে ছিলাম না আমি যদি স্পেসিফিক বলি আসলে এই ঘটনাটা তো ঘটেছে গ্যালারিতে আগে আপনি যেহেতু চেন্নাইয়ের কথাটা বললেন চেন্নাই প্রথম দিনে রবি অভিযোগটা করেছিল আমাদের কাছে এসে যে তাকে হেনস্থা করা হয়েছে তাকে ঢুকতে দেওয়া হয়নি তার পতাকার ফ্ল্যাগ ধরার যে পাইপটা থাকে বা স্ট্যান্ড আপনি যেটা বলেন সেটা নিয়ে ঢুকতে দেয়নি অথচ ভালো অনেক অভিযোগ করেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রবি দশ সঙ্গে সেলফি তুলতে তুলতে চায় ছবি চাইলে তিনি খারাপ ব্যবহার করেছেন ভারতীয়দের সঙ্গে ইভেন আমাদের সহকর্মী দু একজনের সামনে তিনি খারাপ ব্যবহার করেছেন রবির এই চরিত্র শুধু এই মিডিয়ার মিডিয়া এই যে পার্সেন তিনি যে বলছে তার উপরে বিশ্বাস করতে হবে না এই রবির চরিত্র আমি এক্সপোজ করছি ভিডিওটা শেষ হতে দিন তো তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা এসেছে এবং এটাও শোনা গেছে যে চেন্নাই পুলিশের কাছে তার বিরুদ্ধে কমপ্লেইন করা হয়েছিল তো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তুaware ছিলাম চেন্নাইয়ের প্রথম দিন তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন পরবর্তীতে আমাদের চিন্তাধারাটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছিল যে এই ঘটনার পেছনে আমরা তখনই আন্দাজ করতে পাচ্ছিলাম হতে তারও একটা ভূমিকা ছিল কিন্তু কানপুরে এসে যে তিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু একদম অনাকাঙ্ক্ষিত ছিল এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে আমি নিজেই তিনি প্রেস বক্সের বাম সাইড এটাই বসেছিলেন দক্ষিণ যে গ্যালারির কথাটা আমি বললাম আমি দেখেছিলাম যে আপনি বলছিলাম যে গ্যালারিটা ফুল করা যায় না পাঁচ হাজার মাত্র বসানো যায় নিচের স্তরটা একদম ফাঁকা ছিল সেখানে ব্যানার লাগানো ছিল বাংলাদেশ বিসিবির লোক ছিল ভারতের ছিল জাস্ট সিট গুলো যেন বোঝা না যায় সেজন্য সেই জায়গায় রবি দাঁড়িয়েছিল দর্শকরা কিন্তু তার পেছনের জনটাতে ছিল আমি তাকে সেখানে দেখেছি যে তিনি একাই ওখানে দাঁড়িয়েছিলেন পরবর্তী পরিস্থিতিতে কি হয়েছে আমি জানি না তাকে যখন ইনিশিয়ালি নিয়ে হয়েছে আমি যে ভিডিও ফুটেজটা দেখেছি তাকে জিজ্ঞেস করা হচ্ছিল কি হয়েছে তখন সেখানে দাবি করেছে তাকে মারধর এক পুলিশ কর্মকর্তার ইন্টারভিউ নিয়েছেন আমাদের এক সহকর্মী তিনি সেই পুলিশ কর্মকর্তা বলেছেন যে কনস্টেবল তাকে উদ্ধার করে নিয়ে এসছে তবে ভারতীয় দু একজন রিপোর্টার তারা আমাকে নিশ্চিত করেছেন যে তাদের সোর্স বা দু একজনের শুনেছেন যে তারা বলেছেন যে সে অসুস্থ হয়ে গেছিলেন আমি কিন্তু এই তথ্যটা এর আগে নিউজেও দিয়েছি দুপুরেও দিয়েছি যে ঘটনার পর থেকে কিন্তু বারবার বলেছে যে একটা পক্ষ বলছিল যে সে ডিহাইড্রেশন অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে আসা হচ্ছিল এবং রবি বলেছিল যে তাকে মারধর করা হচ্ছে বিষয়টা মারধর করা হতো হয়েও যদি হয়ে থাকে বিষয়টা খুব সামান্য পর্যায়ে হয়তো ছিল তো যাই হোক আমরা নতুন একটা ভিডিও দেখেছি যেখানে তিনি বলেছেন যে তিনি অসুস্থ হয়ে গেছেন তাকে চিকিৎসা করা হচ্ছে আমার মনে হয় বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই তো মোটামুটি এই রিপোর্টে এর আগের রিপোর্টে তার আগের রিপোর্টগুলো শুনে আপনাদের মাথায় একটা ধারণা হয়ে গিয়েছে তো চলুন এবার আসল ঘটনার ভিডিওটা আপনাদেরকে দেখাই যে রবির সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল কানপুর স্টেডিয়ামের বাইরে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটা হয়তো রবি জানে না জানলে হয়তো এই নাটকটা করতো না তাহলে কানপুর স্টেডিয়ামের বাইরের যে সিসিটিভি ফুটেজ সেটা এবার ভালো করে লক্ষ্য করুন এখানে রবি হেঁটে আসছে বসে পড়লো পেট ধরে বসে পড়লো আর ঠিক ওই পেটের ওই জায়গাটাই কিন্তু পুলিশকে দেখিয়েছিল দেখুন এবার আস্তে আস্তে দর্শকরা আসছে বাইরে বেরিয়ে আরও উঠতে পারছে না বসে গিয়েছে কোনো একটা অসুস্থতার কারণে কি অসুস্থতা সেটা আমি বলছি পেটে কি আছে ওর সেটা আমি বলছি সুতরাং এবার বুঝতে পারছেন যে আসল ঘটনাটা কি আর রবি কোথায় ফেসে গিয়েছে বাইরে যে একটা সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে সেটা হয়তো রবি খেয়াল করেনি আর এখানে এই যে পেট ধরে বসে পড়লো কেন পেট ধরে বসে পড়লো রবি এই যে টাইগার এ আসলে মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসছে এবং এই এই রবির টিভির অসুখ রয়েছে সুতরাং কেন পেট ধরে বসেছে বুঝতে পারলেন প্লাস ডিহাইড্রেশন বলা হচ্ছে ডিহাইড্রেশনের কারণে সে অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক এরকমভাবে বার হওয়ার পর সে এরকমভাবে নিজেই অসুস্থ হয়ে রাস্তায় বসে পড়ে আর এই যে এখন দেখছেন লোকজন জড়ো হয়ে গিয়েছে এখান থেকে তারপর তুলে নিয়ে যাওয়া হয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিওগুলো দেখছি সেটা ওই জায়গার ভিডিও ঠিক আছে তো মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার হলো যে নাটকটা আসলে কি হয়েছে কোথা থেকে হয়েছে এবার এই নাটকটা কেন রবি করেছে তাহলে রবির নিশ্চয়ই ক্যারেক্টারে কিছু একটা গন্ডগোল আছে চলুন রবির ক্যারেক্টারটা আমরা একটু আগে দেখে নিই এটা তো কানপুর স্টেডিয়ামের ঘটনা তাই না ফুটেজ খাওয়ার ঘটনা কিন্তু চেন্নাই স্টেডিয়ামে রবি কী কী স্টেটমেন্ট দিয়েছিল সেগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্ট ধারণা পাবো যে এই ঢাকায় অটোচালক রবি ফুটেজ খাওয়ার জন্য নিজেকে ভাইরাল করার জন্য কত রকম নাটক করেছে ভারতে এসে চলুন চেন্নাই স্টেডিয়ামের কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না আমি পুলিশকে বলি হেল্প করেন কান্না কাটি করে বলছে এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না আরে ভাই পুলিশরাই কানপুর পুলিশরাই ওকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে চিকিৎসা দিচ্ছে এবং এখন টিল টাইম এই মুহূর্তে এর সুরক্ষার জন্য একটা পুলিশ কর্মী ভারতীয় একটা পুলিশ কর্মী এই ঢাকার অটো চালকের সেবায় এখন চব্বিশ ঘন্টা রয়েছে যত সময় না ও বাংলাদেশে যাবে এখানে নাটক করে নাটকটা একটু দেখুন নাটকটা এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না আমি পুলিশ সেবা হেল্প করেন তো আমার ডান্ডা নিয়ে ঢুকতে দেয় না আপত্তি নাই পুলিশ ডান্ডা দিয়ে ঢুকতে দেয়নি এবার এই ইমেজটা একবার দেখুন চেন্নাই স্টেডিয়ামে রবি পতাকা ওড়াচ্ছে কিন্তু স্টেডিয়ামের থেকে বেরিয়ে রবি কি বলছে যে পতাকা ডান্ডি নিয়ে আমাকে পুলিশ ঢুকতে দেয়নি বুঝতে পারলেন আচ্ছা এবার পরবর্তী আওয়াজটা দেখুন এখন স্টেডিয়ামের ভিতর অনেক আমার গাইলায় তারপরে প্লেয়ার আগে সব প্লেয়ারকে আমার বাদ বানায় স্টেডিয়ামে যত কি দেখেন এই যে দেখেন প্রমাণ আর একটা দেখেন আমি বলছি হয়তো মিথ্যা হবে দেখেন ইন্ডিয়ান দর্শকরা কি খারাপ তাই নমুনা দেখেন রবি এখানে কি বলছে দেখেন দেখেন এই পিছনে এই লোকগুলো দেখাচ্ছে ইন্ডিয়ান দর্শকরা কত খারাপ দেখেন দেখেন কি গালাগালি দিয়েছে আমাকে আচ্ছা এই চেন্নাইয়ের ছেলেগুলো কি করেছে যাওয়ার সময় হে হে এটা আনন্দ এটা তো স্বাভাবিক তাই না এবং ও কথাটা কি বলছে এপ্রি তামিল ভাষা এপ্রি মানে কিরকম ও ভাই কিরকম বলে এরকম একটা সিগনাল দিচ্ছে তাই এটা কি ক্রিকেট ফ্যানদের একটা উত্তে মানে যে উৎসাহ যে আনন্দ সেই আনন্দটা একটা ক্রিকেট ফ্যান তো এভাবেই শেয়ার করবে আমি একটা ক্রিকেট ফ্যান আপনি একটা ক্রিকেট ফ্যান আপনার টিম যদি হেরে যায় তাহলে আপনার সামনে আমি উৎসাহ তো করবো তাই না আমার আনন্দটা আরও বাড়ানোর জন্য কীরকম কীরকম দিলাম কীরকম এটা করা কি কোনো অপরাধ এটা করার নাম কি গালাগালি এখানে চেন্নাইয়ের এই ছেলেগুলো তো এটাই বলছে এপ্রি এপড়ি এপড়ি মানে কি রকম এটা কি গালাগালি হলো কিন্তু রবি অন ক্যামেরা এটা মানে দাবি করছে যে আমাকে গালাগালি দেওয়া হয়েছে আর সেই গালাগালি কীরকম দেওয়া হয়েছে দেখুন দেখুন এই যে প্রমাণ দেখুন ইন্ডিয়ান দর্শকরা কত খারাপ চলুন পরবর্তী বিষয়টি আপনাদেরকে দেখাই এই রবির চরিত্র বলছেন আপনাকে তারা খারাপ ভাষায় খারাপ ব্যবহার করেছে তারা আপনাদের আপনার সাথে আপনি কীভাবে বুঝেছেন যে আসলে আপনারা খারাপ কথা বলছে তারা আমার আমি দুই একটা বুদ্ধি আর আমার বলে পেলে আসছে সব মেয়ে তোমার বাপ হে আমি কই না মেয়েরা বাপ নেই সব পেলে আসছে মেয়েরা বিগ বেড়া দাঁড়ে ছোটো বেড়া দাঁড়ে আমি বলে মানে হিন্দি ভাষা ও দু একটা বুঝতে পারে সেই বুঝতে পারা থেকে ও বুঝে গিয়েছে যে ভারতীয় হিন্দি দর্শকরা ওকে গালাগালি দিয়েছে আর কী গালাগালি দিয়েছে সেটাও একটা বলেছে কি বলেছে যে প্লেয়ার সব তোমারা বাপ হে এটা তো বলবো আমি অন ক্যামেরা বলছি আমার ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা সারা বিশ্বের ক্রিকেট প্লেয়ারদের বাপ এটা আমি দাবি করতেই পারি আমার ক্রিকেট টিমের ভালোবাসা থেকে আমি এটা দাবি করতেই পারি আমার সচিন টেন্ডুলকর সারা বিশ্বের ক্রিকেট প্লেয়ারের বাপ এখন সে বাপ হোক না হোক এটা তো আমি দাবি করতে পারি আমার গুরুর জন্য তাই না তো এই দাবি করাটা স্টেডিয়ামের ভিতরে আমি যদি একটা দর্শক অন্য দেশের দর্শককে বলি যে আমাদের প্লেয়ার তোমাদের বাপ এটাতে কি এটাই তো ক্রিকেটের আনন্দ তাই না তো সেটাকে এ বানিয়ে দিয়েছে গালাগালি পরবর্তী শুনুন তাও তো আমার মা বোন কুতিলতাম আমি তো হালকা হালকা হিন্দি বুঝি কিন্তু হিন্দি হইলে কিছুটা হইলে বুঝতাম আমি কেন অনেক ভালো ভালো লোকে বোঝা দেয় কি বলছে রবি আমি হিন্দি হালকা হালকা হলে বুঝি আর এ তো চেন্নাইয়ে এতো তামিল ভাষা ভালো ভালো আচ্ছা আচ্ছা লোকও বোঝা দেয় ও হিন্দি হালকা হালকা বোঝে তামিল ভাষা টোটালি বোঝে না অথচ চেন্নাই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ও দাবি করছে যে চেন্নাইয়ের দর্শকরা ওকে গালাগালি দিয়েছে চরিত্রের প্রমাণ পাচ্ছেন ও তামিল বোঝে না হিন্দি হালকা হালকা বোঝে অথচ অন ক্যামেরা ও দাবি করছে কান্নাকাটি করছে আমাকে ভীষণভাবে গালাগালি দিয়েছে ফুটেজ খাওয়ার লক্ষণ বুঝতে পারছেন এইবার আপনাদেরকে আসল দেখাই যে যদি সত্যিই বা এত সময় তো আপনারা একটা ধারণা করে নিয়েছেন বা প্রমাণ পেয়ে গিয়েছেন যে এই মালটার চরিত্র আর কি ধরনের ঢাকার এই রিকশা চালকের চরিত্র কি কতটা এর ভিতরে লোভ ফুটেজ খাওয়ার ভাইরাল হওয়ার সেই লোভটা কতটার সেই লোভের বসে এ কি কি করেছে তার একটা ধারণা আপনারা পেয়ে গিয়েছেন কিন্তু এখানে আমি আপনাদেরকে বলতে চাই যদিও বা কোনো ফ্যান ওকে মেরে থাকে তাহলে সেই মেরা মারাটা ওর নিজের মুখেই কোনো কথার মাধ্যমে সেটা আমি প্রমাণ করব। চলুন এবার এই চেন্নাই স্টেডিয়ামে ও আর দাবি করছে কি দাবি করছে সেটা শুনুন আমরা জানতাম অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না কোনো দিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না তারা হলো সত্যি আরে ভাই এই রবি চেন্নাইয়ের রাস্তায় দাঁড়িয়ে বলছে ইন্ডিয়া কোনোদিন ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু নয় ভারত বাংলাদেশের চিরতরের শত্রু এরকম একটা স্টেটমেন্ট রবি চেন্নাইয়ের রাস্তায় দাঁড়িয়ে করছে তাহলে ভারতের জনগণ কি একে ছেড়ে দেবে যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান এই ইমেজটা দেখে আপনি কি ভাবছেন এটা শুরু কে করেছে যদি আমি এখন ধরে নিলাম আমি আর এই প্রমাণের মধ্যে নেই যে রবিকে মারা হয়নি রবি নাটক করছে এখান থেকে আমি বেরিয়ে আসছে আমি মেনে নিচ্ছি রবিকে গণপিটানোই পেটানো হয়েছে পঞ্চাশ জন এসে ওকে পিটিয়েছে কিন্তু পিটিয়েছে কেন এ শুরুটা কারা করেছে যে যত ভারত বিদ্বেষী সে তত দেশপ্রেমিক আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান আপনারা ত্রাণ মানুষ অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে ত্রাণ দিতে গিয়ে এরকম টি শার্ট পরে আপনারা মানুষকে মেসেজ দিচ্ছেন আর এই মেসেজটা সারা পৃথিবীতে ছড়িয়েছে তাহলে একজন ভারতীয় হয়ে আমার ভিতরে কি হবে যে আমার দেশ তাহলে এতটাই খারাপ যে একটা ভিন দেশ আমার দেশকে নিয়ে এরকম ভাবে সমালোচনা করছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ কোন দেশের পক্ষে করেনি তাহলে আপনি কি মনে করেন ভারতীয়দের কাছ থেকে ফুলের মালা মনে করেন পেতে চান এই জন্যই তো বলছি যে রবিকে যদি মারা হয়ে থাকে খুব ভালো হয়েছে এটা মারার কেন মারা হয়েছে সেই শুরুয়াতটা আপনারা করেছিলেন বাংলাদেশি অনেক দর্শককে বাংলাদেশের মিডিয়ার ভিডিওর নিচে একটা কথা বারবার বলতে শুনলাম বাংলাদেশ ক্রিকেট টিমেরদের বলবো ভারতের সাথে খেলা বয়কট করো আরে আমরা কবে থেকেই তো বলছি এই জিনিসটা চাই ভাই বেকার বেকার এসব ওপরে ওপরে ভালোবাসা দেখিয়ে কি লাভ তোমাদের পালস কি সেটা আমি তোমাদের শিরা উপসেরায় ঢুকে বুঝে নিয়েছি তোমাদের শিরায় শিরায় রক্তে রক্তে ঢুকে আমি সব বুঝতে পেরে গিয়েছি সুতরাং এই যে তোমরা ভাবছো না যে ইন্ডিয়া সেভেন সিস্টার দখল করব ইন্ডিয়া আউট ভাই ইন্ডিয়া যখন থেকে আউট হয় তখন থেকে বেশি ইন হয় সুতরাং এই ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট যতই করো ইন্ডিয়া এবারই আসলে ইন হবে আর তোমাদের কত দৌড় সেটা এর পরের ভিডিওতে আমি আসছি ওদিকে ইসরায়েল মেরে মেরে শুয়র বানিয়ে দিচ্ছে দুম্বা বানিয়ে দিচ্ছে আর তোমরা কিছুই করতে পারছো না প্রথমে গাজাটাকে সাপার্ট করে দিয়েছে এখন লেবাননের মেন লিডার হাসান নাসিরুল্লাহ তাকে টপকিয়ে দিয়েছে কাল সকালে আর এখন সেটা এই টপকানোর ডেটটা কোথা থেকে অর্ডারটা কোথা থেকে এসছে নিতেন ন্যাহু এখন আমেরিকায় বসে রয়েছে আমেরিকায় বসে অর্ডার দিচ্ছে যে হিজবুল্লার কমান্ডারকে টপ লিডারকে উড়িয়ে দাও আর তোমাদের ইউনুস সাহেব সেই আমেরিকার লিডার বাইডেনের সাথে এইভাবে গলা জড়াচ্ছে আসছি সেই ভিডিওটাই আসছি তো মোটামুটি যা বলার ছিল যতটুকু বোঝানোর ছিল আমার বোঝানো হয়ে গিয়েছে ভাই বাংলাদেশি ভাই আওয়ামী লীগ বাদে বঙ্গবন্ধুর প্রেমিক বাদে আর যারা আছো বাংলা বাংলাদেশি জনগণ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা ভারতের সাথে একদম বন্ধুত্ব করতে এসো না ভারত বাংলাদেশের যে বর্ডার আছে পারলে আমেরিকা আর আছে ওটা কোন দেশ আমেরিকা আর ম্যাক্সিকো আমেরিকা আর মধ্যে যেরকম মানে দিয়াল দিয়ে বর্ডার তৈরি করা তোমরা পারলে এরকম বর্ডার তৈরি মানে বর্ডারে এরকম দিয়াল তুলে দাও ঠিক আছে কোনো সম্পর্ক রাখার দরকার নেই তোমরা যখন তোমাদের বাচ্চাদেরকে শেখাতে শিখে গিয়েছ যে ভারত বিদ্বেষই হও যে যত ভারত বিদ্বেষ সে তত দেশপ্রেমিক তাহলে সমস্ত সম্পর্ক ভাই নষ্ট করো খেলতে আসার কি দরকার ছিল তোমরা যখন জানোই যে ভারত তোমাদের চিরশত্রু ভারত তোমাদের বন্ধু হতেই পারে না তাহলে শত্রুর সাথে কেন খেলতে এসছো আমরা তো পাকিস্তানের সাথে খেলতে যাই না সমস্যাটা মেন কোথায় জানেন পাকিস্তানের সরকারের সাথে আমাদের শত্রুতা পাকিস্তানের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নয় কিন্তু উল্টো দিকে বাংলাদেশ বাংলাদেশ সরকারের সাথে আমাদের তেমন কোনো দ্বন্দ্ব নেই বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট দর্শক এই মানুষের সাথে আমাদের শত্রুতা বিষয়টা এরকম এতটাই জটিল তো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের মতামত যাই হোক খারাপ ভালো নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন আর আশা করি এই ঢপ বাজ চিটিং বাজ নাটক রিক্সা চালক ও রবির আসল চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ